শহরের 21 নম্বর ওয়ার্ডের পুরমাতা সুস্মিতা ভুঁইয়ের স্বাক্ষর ও সিলমোহর নকল করে রূপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য জাল চক্রের ফাঁদ তৈরির অভিযোগ স্থানীয় যুবক উৎপল রায়ের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর অধীর ঘোষের আত্মসহায়ক ছিল উৎপল রায়। স্থানীয় কাউন্সিলর সুস্মিতা ভুঁই জানান, তাঁর সই এবং শিলমোহর নকল করে তাঁরই ওয়ার্ড থেকে রূপশ্রী প্রকল্পের দুটি পৃথক আবেদনপত্র দুর্গাপুর নগর নিগমে জমা পড়েছিল। এরপর কুটিনি হওয়ার সময় এই জালিয়াতি নজরে আসে। তিনি আরো বলেন, এ ব্যাপারে মেয়রকে জানানো হয়েছে। কালকে যে নামটি ঠিক সঠিক সেখানে গেলাম, গিয়ে ওর বিয়ে হয়ে গেছে আজ থেকে 8 বছর আগে, বর্ধমানে থাকে। সে বললো যে আমায় ওকে ফোন করলাম, ও বললো আমি এইসব করিনি, উৎপল রায় বলে একজন এসে আমাকে দিয়ে করা করিয়েছে, আমি সইটা করিনি, উনি সব করেছেন। হ্যাঁ, আমাকে খালি বলো আপনার আধার কার্ড দিন, ভোটার কার্ড আর স্বামীর আপনার হাজবেন্ড। যে দুজন আবেদনকারীর আবেদন জমা পড়েছে তারা দীপিকা দাস ও সুস্মিতা দাস। প্রায় 8 থেকে 10 বছর আগে তাদের বিয়ে হয়ে গেছে বলে জানা যায়। পেশায় পরিচারিকা দুই সন্তানের মা দীপিকা দাস বলেন, 25,000 টাকা পাওয়া যাবে এমনটাই জানিয়েছিলেন সম্পর্কে পাড়ার মামা উৎপল রায়। প্রাপ্ত অর্থ থেকে তাকে 14,000 টাকা দেবে বলে জানায় মামা। এই প্রস্তাবে রাজি হয়ে ভুল কাজ করেছেন বলে জানায় দীপিকা। চেষ্টা করে দেখি, যদি হয়তো ভালো, আমি লোকের বাড়ি কাজ করে খাই তো, দিয়ে মামা বললো যদি চেষ্টা করি যদি হয়তো ভালো, এটা মামা বললো। আমি বলেছি যে মামা যাদের বিয়ে হবে তারা পায়, আমরা পাবো? বলছে তাও আমি চেষ্টা করে দেখছি। মামা দেখো আমাকে কোনো মতো ফাঁসাও না, কারণ আমার ছোটো ছোটো দুটো বাচ্চা, আমার রেশন কার্ডে মামা করে দিয়েছে, ওই জন্য আমি বললাম মামা দেখো করতে যেও না, যদি কিছু হয়ে যায় বাদ দাও। নিজের দুষ্ট চক্রের কথা স্বীকার করে অভিযুক্ত উৎপল রায়। তার দাবি, তিনি বিভিন্ন সমাজসেবায় কাজ করেন আর সেই সমাজসেবার উদ্দেশ্যে ওই গরিব দুটি পরিবারকে রূপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেবার ব্যবস্থা করে। তবে তিনি আরো বলেন, এর জন্য কোনো টাকা তিনি দাবি করেননি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের মধ্যে। দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি বলেন, তিনি নিজে ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত জানেন না। কাউন্সিলর সুস্মিতা ভুঁই তাকে জানানোর পর স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়েছেন। রূপশ্রী দরখাস্ত, সেটাতে যেটা আমাদের কাউন্সিলরের রেকমেন্ডেশন থাকে, সেই রেকমেন্ডেশনটা যে সিলটা দিয়েছে এবং সইটা করেছে, সেটা সিলটাও যে সিলটাও ব্যবহার করে সেই সিল না, আর সইটাও ওর না। এবং পরবর্তীতে এনকোয়ারি করে দেখা গেছে যে এর আগে যে সিপিএমের কাউন্সিলর ছিল 21 নম্বর ওয়ার্ডে, তার যে ওয়ার্ড সভাপতি ছিল সেই সিলটা, পুরনো সিলটা দিয়ে নিজে সুস্মিতাবুই সই করে অফিসে জমা দিয়েছিল এবং অফিসে সে তা ডিটেক্ট হয়। ডিটেক্ট হওয়ার পরে যাদিকে ক্যান্ডিডেট তাদের সাথে যোগাযোগ করে বলে যে ওই ছেলেটির নাম বলে যে যে ওয়ার্ড সভাপতি ছিল, যে ও যোগাযোগ করেছে এবং কিছু পয়সার বিনিময়ে করিয়ে দেবো বলেছে। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। মোবাইল ও ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান DSP মেইন হসপিটালের সন্নিকটে সমীর ডিজিটালস। ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু হলো এবার অনুরাগ ইনফোমার্টের আরও একটি নূতন শোরুমে। এবার নূতন শোরুম দুর্গাপুর স্টেশন বাজারে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন, রয়েছে সমস্ত ফাইন্যান্সের সুবিধে। আজই ঘরে বসে অর্ডার দিন আপনার প্রিয় হ্যান্ডসেটের আর পেয়ে যান বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। আমাদের নূতন শোরুম অনুরাগ ইনফোমার্ট, দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর ট্রান্সপোর্টের সন্নিকটে। যোগাযোগ নম্বর 9614061558 অথবা 9333-254-3650। অনুরাগ ইনফোমার্ট, ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।